সকাল থেকে বাড়ি ফেরা মানুষের নানা ভোগান্তি ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে, শিডিউল বিপর্যয় নিয়েও ছিল অভিযোগ। বিকেলে আসলে ট্রেনের কি অবস্থা এ বিষয়ে আমরা জানব। সহকর্মী কিশোর জাহান সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন। কিশোর, ট্রেনে ওঠার জন্য আমরা দেখেছি জীবন বাজি রাখছেন অনেকেই, এবং ট্রেনের ছাদেও তো তারা উঠছেনই, সেই সাথে সাথে অগ্রিম টিকিট যখন দেয় সে সময় দেখেছি আমরা ভোগান্তি ছিল। সব কিছু মিলিয়ে ট্রেনের শিডিউল বিপর্যয় ভোগান্তি সব কিছু মিলিয়ে আপনি আমাদের জানাবেন। এই মুহূর্তের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে একেবারে মুদ্রার উল্টো পিঠ। সকালবেলা আসলে আমরা যেই দৃশ্যটি এখানে দেখেছি, যে ধরনের ভোগান্তি দেখেছি, যে ধরনের হুড়োহুড়ি দেখেছি, যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলে মানুষ তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন ঈদ আনন্দ করবার জন্য, এখন কিন্তু বলতে হয় একদম উল্টো। তার মানে যুদ্ধ, যাত্রা যুদ্ধ সকালে আসলে যা ছিল এখন বলতে হয় একেবারেই শিথিল। এই মুহূর্তে আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসছে, এবং যারা আসছেন তাদের জন্য ট্রেনও কিন্তু এই মুহূর্তে আসলে নির্ধারিত প্ল্যাটফর্মে ইতিমধ্যে চলে এসেছে। সকালবেলা থেকে যে ভোগান্তিটা আমরা দেখেছি, মানুষ এসেছেন কিন্তু ট্রেন আসতে পারেনি। বারবারই বলা হচ্ছিল যে যাত্রী চাপের কারণে আসলে শিডিউল বিপর্যয় হয়েছে। শুরু থেকেই ঈদের টিকিট দেওয়া থেকে শুরু করেই এখন পর্যন্ত, এই যাত্রা পর্যন্ত আসলে পুরোটা সময় যে খুব শান্তিপূর্ণভাবে, খুব স্বাচ্ছন্দ্যে আসলে যারা ঢাকা ছাড়ছেন তারা যেতে পারছেন এটা আসলে বলা যাবে না। ভোগান্তি আছে কম আর বেশি, আর এই মুহূর্তের কথা যদি বলতে হয় এখন আসলে প্ল্যাটফর্মে বিকেলবেলা শিডিউলে যে কটি ট্রেন ছিল প্রায় সবকটি কিন্তু সময়ের আগেই চলে এসেছে, এবং প্ল্যাটফর্মে যারা বসে আছেন তারাও কিন্তু বলতে হয় অধিকাংশই 4:30 হয়তো বা ট্রেন ছাড়বেন, সেই যাত্রীও কিন্তু চলে এসেছেন 3টার সময়, আমরা আসার পর থেকে তাই দেখেছি। এবং সকালবেলা যেই দৃশ্যটি আমরা দেখেছি যে ট্রেনে আসলে ওঠারই কোনো অবস্থা ছিল না, যারা টিকিট কেটেছেন তারা তো উঠতে পারেনি, এবং যারা টিকিট কাটেননি কিন্তু যাবেন বাড়িতে তারা কিন্তু ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখন আসলে একদম বিপরীত, এখন বলতে হয় যে ট্রেনের বগিগুলো প্রায় ফাঁকা। আমাকে যদি দেখাতে হয় তাহলে বলতে হবে এই মুহূর্তে আসলে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন ওটি সুবর্ণ এক্সপ্রেস, ওটা চট্টগ্রাম যাবে এবং 4:30 ছাড়ার কথা ট্রেনটি, কিন্তু এসেছে কিন্তু অনেকক্ষণ হয়েছে, এবং অধিকাংশ বগি ফাঁকা, খুব অল্প সংখ্যক যাত্রী উঠেছে। আমরা জানার চেষ্টা করছিলাম তো আমাদের বলছে যে এই কমলাপুর থেকে হয়তো বা যাত্রী কিছুটা কম, বিমানবন্দর থেকে আরও কিছু যাত্রী হয়তো বা উঠবে। তবে যদি একটু ভোগান্তির কথা বলি তাহলে বলতে হবে কিন্তু উত্তরাঞ্চল, সকালবেলা 6:40 নীলসাগর যে ট্রেনটি উত্তরাঞ্চলে তারাকান্দি চিলাহাটি যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ছেড়ে গেছে বিকেল 3:10, এবং আরেকটি ট্রেন সিল্ক সিটি যেটি রাজশাহী যাবে 2:45 ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনটি কিন্তু এখনও আসেনি। তো এই মুহূর্তে আসলে ভোগান্তি অনেক কম বলতেই হবে অন্তত কমলাপুর প্ল্যাটফর্ম থেকে। সিয়াম,